অধ্যাপক রানারা এবিএমসির কলেজ কোচবিহার, এখন ছুটিতে বাড়িতে আছি কলকাতায় দত্তবাগানে। এই কংক্রিটের জঙ্গলের বুকে সবুজের সমারোহ আমরা দেখতে পাচ্ছি, রাধা চূড়া কৃষ্ণ চূড়া চিন্তা। এই তো রবীন্দ্রনাথ আমাদের, রবীন্দ্রনাথ মানে তো প্রকৃতি, রবীন্দ্রনাথ মানে তো বর্ষা বঙ্গ, রবীন্দ্রনাথ মানে তো বৃষ্টি প্রকৃতি, আমাদের সুখ দুঃখে আবেগে হরষে রবীন্দ্রনাথ। এই বর্ষা তপ্ত দাবদাহে এতদিন ছিলাম, তখনও মনে পড়েছে রবীন্দ্রনাথ, এখন বর্ষায় তখনও মনে পড়ছে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্র জয়ন্তীতে বলতে ইচ্ছা হচ্ছে যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, আজও সব প্রাসঙ্গিক, আজও রবীন্দ্রনাথের গান ছাড়া আমরা এই বর্ষাকে বর্ণনা করতে পারি না। আজও রবীন্দ্রনাথের গান ছাড়া মনে যে পুলক জেগেছে, মনে যে হরষ জেগেছে, তাকে ব্যাখ্যা করতে পারি না। কবিকে জানাই প্রণাম, যে কবি আমাদের দিয়েছে ভাষা চেতনা সৃষ্টিবোধ, আর দিয়েছে অপার আনন্দ, বাঁধন ছেঁড়া আনন্দ। আমরা অমলের মতো দইয়ালাকে খুঁজছি, কবি হচ্ছে সেই দইয়ালা। ধন্যবাদ, প্রণাম।